আজকে তো কৌশিকী অমাবস্যা এবং সেই অমাবস্যা অনুযায়ী বিভিন্ন মন্দির এবং তারাপীঠের মন্দির আজকে বন্ধ। আজকে তো রীতিনিবাচ অনুযায়ী পুজো হয়। ব্যাপারটা হচ্ছে যে তারাপীঠের সঙ্গে আমি জড়িত, আমার মামার বাড়ি ওখানে। তো তারাপীঠে হয়েছে কি, পুজো আজকে নিয়ম মেনে যেরকম হয় সেরকম হবে, সেখানে কোনো রকম বাদ বিচার বা নেই। কারণ মন্দিরের যিনি সম্পাদক শ্রী তারাময় মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমার কয়েকদিন আগেই কথা হয়েছে, জিজ্ঞাসা করছিলাম যে মন্দির বন্ধ কী হবে দাদা। তো উনি বললেন যে পুজো পাঠ বিধিবত যেরকম হয় সেরকম হবে, শুধুমাত্র দর্শনার্থীদের কোনো ঢোকার ব্যবস্থা নেই কারণ কোভিড-19 জন্য। এবার আমাদের অনেক ভক্ত শিষ্য রয়েছে এই মন্দিরে, যারা তারাপীঠেও যায় এখানেও আসে। তো তারা সব এখানে হাজির হয়ে গেছে, অলরেডি আরও লোক আসছে, তারা এখানেই পুজো দেবে। এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজ করিয়ে সমস্ত কিছুভাবেই আমরা এই কোভিড-19 জন্য একটু সতর্কতা নিয়ে অনুষ্ঠান ছোটো করে দিয়েছি। অনেক কিছু আমাদের আরও বড় বড় অনুষ্ঠান হয়েছে আজকের দিনে, আমরা ছোটো করে দিই শুধুমাত্র এই কোভিড-19 জন্য। আচ্ছা, কোভিড-19 জন্য বিভিন্ন জায়গায় পূর্ণিমার দিতে, যেটা হচ্ছে ওই দিনকে মায়ের জন্ম হয়েছে, মানে প্রতিষ্ঠা দিবস মায়ের। সেদিনই মানে শেষমূল বৃক্ষ ফেটে আমার বৈশিষ্ট্যদেরকে দেখা দিয়েছিলেন মা। তো সেই জন্যে ও আমাদের যেটা নিয়ম আছে ওখানে আদিমূর্তি সেদিনকে উত্তরমুখী হয়ে থাকে, হ্যাঁ, সেখানে অন্যরকমভাবে পুজো হয়। তো মাকে বেরোবার মানে আজকের দিনে মাকে কুশের আসনে বসানো হয়, বসিয়ে মাকে পুজো করা হয়। কারণ আজকের দিনে যেহেতু কৌশিয়া অবস্থা, কৌশিয়া অবস্থা হচ্ছে কুশ থেকে কুশের আসন করে বাবা খাবা মাকে বসিয়ে পুজো করেছিলেন, সেই থেকে কৌশিয়া অবস্থা। আচ্ছা, তো ওই আজকের দিনে মাকে কুশের আসনে বসিয়ে পুজো হয় নিয়মনীতি মেনে। আজ মাকে ঘোরানো বা এরকম কোনো ব্যাপার নেই, তারাপীঠে যে মাকে দর্শন করা যাবে না, হ্যাঁ, তাই যারা যায় প্রতি বছর তারা আজকে এখানে চলে আসছে, এখানেই মাকে এই মুহূর্তে মাকে দর্শন করে দেবে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম শ্রী অভিজিৎ, আমি মন্দির সেবাই। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555
55 নম্বরে। আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং, গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।